খেলবে নাকি? আচ্ছা দেখেন 1971 সালে আজকে টপিক হলো লেআউট ক্যালকুলেশন। এখন বেসিক্যালি আমরা লেআউট বলতে কি বুঝি বলেন তো? ধরুন আমাদের বাসা বাড়ি যখন আমরা বানাই, রাইট, আমরা বাসা বাড়ি বানানোর সময় তো আমাদের লেআউট কথাটা আসে। ধরুন আমরা একটা ইঞ্জিনিয়ারের বাসায় ডাকি যে প্লিজ আমার বাসাটা একটু ডিজাইন করে দেয়, তখন আমরা বলি যে আমাদের বাসার লেআউটটা একটু সুন্দর করে ডিজাইন করে। তাহলে লেআউট বলতে আমরা কি বুঝি? আমি যে কোয়ারুমের বাসা করবো কোথায় কি দিব, অর্থাৎ আমার নকশা বা আমার যে ম্যাপ যেটা হবে ওইটা হলো আমার লেআউট। তো ডেফিনেটলি যদি আমার বাসা বাড়িতে লেআউট থাকে তো তাহলে আমার আইসি তো কি লেআউট আছে, তাহলে আইসি লেআউট আর বাসা বাড়ির লেআউটের মধ্যে পার্থক্য কি? কোনটা কোথায় চিপসার স্পেসিফাইড উইথ সেট অফ মাস্ক। এখন মাস্ক মানে কি আমরা এর আগে পড়ছিলাম, মাস্ক মানে কি নরমালি যদি আমরা একটা ইংলিশ যদি বাংলা করি সিম্পল ভাষায় মাস্ক মানে হলো কি মুখোশ, রাইট? তাহলে এখন আমার আইসিতে মাস্কিংটা কেন দরকার হয়? ডেফিনেটলি আমার আইসিতে মাস্কিংটা এই জন্য দরকার হয় যখন আমি ফ্যাব্রিকেশন প্রসেসে যাই তো আমার প্রত্যেকটা স্টেপ যখন আমি করি আমি আর ধরেন একটা স্পেসিফিক জায়গায় কাজ করবো কিন্তু আরেকটা জায়গাতে আমি নষ্ট করতে পারবো না। এই ইন্ডাস্ট্রিতে কি অনেক সফিস্টিকেটেড, খুবই ক্রিটিক্যাল, রাইট? তো ওই জন্য আমি ওই জায়গাটাকে স্পেসিফিক্যালি কি করি মাস্কিং করে দিই যে এই দিকে যাতে কোনো রিয়াকশন না হয়, শুধুমাত্র আমার যে জায়গাটা মাস্কিং করা নাই ওই জায়গাটা যাতে আমি কাজ করতে পারি। তাহলে মাস্কিং মানে হলো যে কোনো একটাকে আবরণ দিয়ে দেওয়া, ঠিক আছে? এখন এটাই বলছে যে চিপস আর স্পেসিফাইড সেট অফ মাস্ক, মানে অনেকগুলো সেট অফ মাস্ক থাকে বিভিন্ন স্টেজে বা লেয়ারে। তারপর বলছে মিনিমাম ডাইমেনশন অফ মাস্ক ডিটারমাইন্স ডিটারমাইন ট্রানজিস্টর সাইজ এন্ড হেন্স স্পিড কস্ট এন্ড পাওয়ার। তাহলে ভিন্ন ভিন্ন জায়গায় যে মাস্কিংটা থাকে সেটার উপর ডিপেন্ড করে আমার কি হয় স্পিড কস্ট আর পাওয়ারটা ডিটারমাইন করা হয় আইসি। এখন আরেকটা জিনিস হচ্ছে ফিচার সাইজ। তাহলে ফিচার সাইজ কি? ডিস্টেন্স বিটুইন সোর্স এন্ড ড্রেন। তারপর বলছে সেট বাই মিনিমাম উইথ দ্য পলিসিলিকন। আমরা পলিসিলিকন পড়ছিলাম না মেটালাইজেশনের মধ্যে বা পলিসিলিকন, পলিসিলিকন ম্যাটেরিয়ালটা কি গেটে ইউজ হয়, কোথায় ইউজ হয়? গেটে ইউজ হয়, ঠিক আছে? তারপর বলছে ফিচার সাইজ ইমপ্রুভস 30% এভরি 3 ইয়ার্স অর সো, ঠিক আছে? এখন এটা বলছে যে 30% এটা যখন এই কথাটা যখন বলছে এটাকে একটা ল বলে, এটাকে বলা হয় মোরস ল। আপনারা দেখবেন এটাকে বলা হয় মোরস ল। এখন এই মোরস লটা যখন বলছে অ্যাকচুয়ালি অনেক আগে বলছে তো, বাট বর্তমানে আসলে প্রত্যেক 3 বছর না প্রতি 1 বছর অন্তর অন্তরই এটা চেঞ্জ হয়, প্রতি 1 বছর অন্তর অন্তরই চেঞ্জ হয়। কারণ আপনি যদি বাজারে দেখেন যে প্রত্যেক বছরই কিন্তু নতুন স্ন্যাপড্রাগনের চিপসের আসতেছে, তো এটা প্রতি বছর বছর চেঞ্জ হয়। আর উনি যখন বলছে তখন বলছে অনেক আগের বলছে তো, তখন আসলে ওই 3 বছর পর পরই মানে একটা ক্যালকুলেশন উনি করছে ডেটা কালেক্ট করে দেখছে যে প্রত্যেক 3 বছর পর পরই এই 30% চেঞ্জটা হচ্ছে। তারপর দেখেন নর্মালাইজ ফর ফিচার সাইজ ওয়েন ডিসক্রাইবিং ডিজাইন রুল। তাহলে নর্মালাইজ কথাটা মানে কি বলুন তো? আমরা নর্মালি এটা ম্যাথমেটিক্যাল একটা টার্ম, নর্মালাইজ মানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এর সাথে রিলেটেড পোর্শন। আপনারা নর্মালাইজ বলেন, নর্মালাইজ কথাটা মানে কি? কেস করেন ইংলিশে সবকিছু নর্মাল আছে, হ্যাঁ নর্মাল আছে, তাহলে নর্মালাইজ কথাটা মানে ম্যাথমেটিক্যাল টার্মে বলে। আচ্ছা ফর এক্সাম্পল আপনি একটা অঙ্ক করতেছেন, হ্যাঁ, তো ধরেন অঙ্কের মধ্যে আপনাকে একটা বাজারের লিস্ট দেওয়া আছে, বাজারের লিস্টের মধ্যে ধরেন আপনাকে বলছে যে 5 কেজি আলু 5 কেজি টমেটো এরকম বলল, আবার দুধের ক্ষেত্রে গেলে কি বলতেছে? লিটার বলতেছে, 5 লিটার। তারপরে ওদিকে বলতেছে 2 লিটার তেল, রাইট? এখন দুইটার ইউনিট চেঞ্জ হয়ে গেছে না, একটা কেজি আর একটা লিটার, রাইট? আর এটা কি সত্য কিনা দেখি আপনার বাংলার মধ্যে 1 কেজি সমান হয় 1 লিটার, এটা কি ট্রু না ফলস? যেহেতু এটা ফলস এখন আপনার প্রত্যেকটা কি হলো আলাদা আলাদা ইউনিট। এখন আপনাকে যদি টোটাল ক্যালকুলেট করতে বলে আর আপনি টোটাল ক্যালকুলেট করতে পারবেন? কারণ কেজি আর লিটার যোগ করলে তো সেম হচ্ছে না। তাহলে সেম করার ওয়েটা কি? এই সেম করার ওয়েটাই হলো নর্মালাইজ। অর্থাৎ আপনি যেটা করবেন
আপনি এদের একটা মাঝামাঝি একটা ইউনিট আপনি ধরে নিন যে এত সমান সমান এত সো ধরেন আপনি আপনার মত একটা ইউনিট সেট করে নেবেন যে 1 কেজি সমান সমান আমি ধরে নিচ্ছি যে 1.2 লিটার তাহলে ওই 1.2 দিয়ে 5 লিটারকে ভাগ দিলে যেটা আসবে ওইটা হলো কেজি অত কেজি ওইটার সাথে 5 কেজি অ্যাড করে দিন তাহলে টোটাল তখন আপনি একটা কেজিতে পেয়ে যাবেন বা লিটারের ক্ষেত্রে তো এই যে আপনি ক্যালকুলেশনটা করলেন এই পদ্ধতি বা এই টেকনিকটাকে বলা হয় নরমালাইজ তো ওখানে এখানে ওইটাই বলছে কারণ আমার তো এক একটা জিনিস এক এক ইউনিটে আসতেই পারে তো বলছে আমাকে নরমালাইজ করতে হবে নরমালাইজ ফর ফিচার সাইজ ওয়েন ডেসক্রাইবিং ডিজাইন রুলস এখন ডিজাইন রুলসটা কি ডিজাইন রুলসটা ডেফিনেটলি ধরেন এখন যারা আর্কিটেকচার পড়ছে বা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছে ডেফিনেটলি তারা কি কিছু ডিজাইনের রুলস তো পড়ছে নাহলে তো ধরেন আপনি যখন বলেন যে আমাকে একটা পাঁচতলা বাড়ি ডিজাইন করে দাও তাহলে সে পাঁচতলা বাড়ি কিভাবে বুঝবে আর একটা স্কুল ডিজাইন করে দাও কিভাবে বুঝবে দুটো তো সেম রাইট তো সে যখন লেখাপড়া করছে ডেফিনেটলি সে কি ডিজাইন রুলস পড়ছে অর্থাৎ স্কুলটা দেখতে হবে এরকম পাশাবাড়ি হবে এরকম রাইট কাল্পনিক হ্যাঁ তার একটা ডিজাইন পড়ছে তো সেম তাহলে এখানেও কি আমার কি অবশ্যই কি থাকবে ডিজাইন রুলস থাকবে আইসির ক্ষেত্রে কারণ আমি তো নরমালি দেখেন আমি যেটা বলছি ডিজাইন রুলস যদি না থাকতো তাহলে আলটিমেটলি কি হইতো ধরেন আমি একটা আইসি কোম্পানিতে চাকরি করি আপনি একটা আইসি কোম্পানিতে চাকরি করেন তাহলে যদি ডিজাইন রুলস যদি না থাকে তাহলে আপনি আপনার মতো ডিজাইন করে বানাবেন আমি আমার মতো ডিজাইন করে বানাবো কিন্তু আইসিটার নাম কিন্তু সেম ধরেন আইসিটার নাম সেম আইসিটা হলো ধরেন একটা এন্ড গেট 7401 ধরেন একটা এন্ড গেটের আইসি উনি আপনিও বানালেন আমিও বানাইলাম কিন্তু আমাদের যদি ডিজাইন রুলের কোনো স্ট্যান্ডার্ড কোনো রুলস নাই আপনি আপনার মতো বানাছেন আমি আমার মতো তাহলে দুইটা যখন বাজারে যাবে লজিকে প্রবলেম হবে না রাইট ডেফিনেটলি লজিকে সমস্যা হবে এই জন্য ইউনিভার্সালি সবাই মিলে একটা ডিজাইন রুলস তৈরি করছে সেই কথাটাই এখানে বলা আছে ডিজাইন রুলসটা ফলো করতে হবে বা ডিসক্রাইব করতে হবে এখন ডিজাইন রুলস যদি থাকে তখন এখানে আপনি আপনার কোম্পানি আপনি এন্ড গেটের আইসি বানাইতেই পারেন আমিও বানাইতেই পারি সমস্যা নাই কিন্তু ওই যে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড রুল আমরা ফলো করলাম এরপর এবারে একটা চেঞ্জ কোথায় আসবে ধরেন আপনার কোম্পানি অনেক নাম করা ব্র্যান্ডেড কোম্পানি বাট আমি লোকাল একটা কোম্পানি চায়নাতে তাহলে চেঞ্জটা কোথায় আসবে চেঞ্জটা আসবে হলো কি ম্যাটেরিয়ালে এখন ম্যাটেরিয়াল আপনি ভালো দিচ্ছেন সেজন্য আপনি বলবেন যে আপনার প্রোডাক্টের ডিউরেবিলিটি বেশি আমি সস্তায় বানাচ্ছি আমার প্রোডাক্টের ডিউরেবিলিটি কম কথা বুঝতে বাট আমরা কিন্তু ডিজাইনও সেম রাখতেছি অর্থাৎ আমাদের লজিক আউটপুট সেম আসতেছে ঠিক আছে তারপরে দেখেন কি বলছে এক্সপ্রেস রুলস ইন টার্মস অফ ল্যামডা তাহলে এখন দেখেন আমরা নরমালি যখন কোনো লেন্থ বা উইথের কথা চিন্তা করি আমরা কি করি মিটার কিলোমিটার এগুলো করি রাইট বাট আমার আইসির ক্ষেত্রে সবসময় মনে রাখবেন এটা ল্যামডা দিয়ে ডিফাইন করা হয় এই ল্যামডা সমান সমান কত সেটাও বলা আছে দেখেন ল্যামডা সমান সমান 0.3 মাইক্রোমিটার ঠিক আছে ইন 0.6 মাইক্রোমিটার প্রসেস দেখেন এই কথাটা মানে বুঝতে হবে যে ল্যামডা সমান সমান 0.3 তখনই হবে যখন আমার প্রসেস হবে 0.6 মাইক্রোমিটার কথা বুঝে গেছে আর এই ল্যামডা সমান সমান 1/2 ও হয় এম আমার কি ফিচার ডিসটেন্স ফিচার সাইজ যেটা হলো আমার কি ডিসটেন্স ফ্রম সোর্স এন্ড ড্রেন ইজি বলতে কি বোঝাচ্ছ স্যার হ্যাঁ ইজি एग्जांपल एग्जांपल লাগবে एग्जांपल তো আমার সে যে নোট করে এরকম দেখবেন হয়ে গেল আচ্ছা এখন দেখেন তাহলে গেট লেআউট তাহলে আমার লেআউট লেআউট যদি আমি বলি তাহলে লেআউট আমার কয়টা জায়গায় হবে আইসি কে তো তিনটা জায়গায় গেটে সোর্সে ড্রেন তাহলে এখন বলতে গেটের কথা বলতে দেখেন গেট লেআউট ক্যান বি ভেরি টাইম কনজিউমিং ডেফিনেটলি লেআউট তো অনেক টাইম নিয়ে বানাইতে হয় কারণ আপনি যখন দেখবেন যে ওই যে বললাম যে ডিজাইন যখন করা হয় লেআউটের ডেফিনেটলি এখন আপনি বলছেন যে আমাকে এইভাবে দিবা রুমটা এইভাবে বানাই দিবা কিন্তু দেখা গেছে উনি ওনার মতো করে করে ফেলছে তখন কিন্তু আপনি বারবার চেঞ্জ করেন আপনার মন মতো ডিজাইন না হওয়া পর্যন্ত কিন্তু আপনার ডিজাইন চেঞ্জ করেন যে জন্য লাস্ট একটা কথা ইউজ করি আমরা সেটা হলো যে স্যার এটাকে আপনার ফাইনাল ডিজাইন দিয়ে ঠিক আছে না তো ওইটাই বলছে তাহলে এখন দেখেন ডিজাইন গেটস টু ফিট টুগেদার নাইসলি বিল্ড এ লাইব্রেরি অফ স্ট্যান্ডার্ড সেলস এখন নর্মালি আমরা লাইব্রেরি কি যেখানে বই পুস্তক রাখি তো ডেফিনেটলি এখানেও লাইব্রেরি আছে লাইব্রেরি কথাটা মানে হলো যে কোনো কিছুর একটা সমষ্টি বা একটা সংগৃহীত জায়গা তো এখন এখানে বলছে বিল্ড এ লাইব্রেরি অফ স্ট্যান্ডার্ড সেলস সেলস মানে কি আমার যে ছোট ছোট কোয়াগুলো কোষগুলো বা যেটা ওটা সেলস বলছে আচ্ছা তারপর বলছে দেখেন স্ট্যান্ডার্ড সেল ডিজাইন মেথডোলজি এখন স্ট্যান্ডার্ড যে সেলগুলো যে লাইব্রেরি করব ওগুলো একটা ডিজাইন মেথডোলজি আছে আমার রাইট তো ডিজাইন মেথডোলজি দেখেন ভিডিডি এন্ড গ্রাউন্ড শুড অ্যাবাউট স্ট্যান্ডার্ড হাইট তার মানে ভিডিডি আর কি হলো গ্রাউন্ডের একটা স্ট্যান্ডার্ড হাইট থাকতে হবে তারপর বলছে অ্যাডজাসেন্ট গেটস শুড স্যাটিসফাই ডিজাইন রুল মানে কি
অর্থাৎ যে গেটটা থাকবে ওগুলোর সাথে বা পাশে ওগুলা কি করতে হবে ডিজাইন রুলসটাকে কি করতে হবে স্যাটিসফাই করতে হবে। তারপরে n মোস এট বটম এন্ড p মোস এট টপ, ওই যেটা আমাদের c মোস এর মেইন শর্ত ছিল পুল আপ পুল ডাউন নেটওয়ার্ক, মনে আছে? আচ্ছা প্রথম লেকচারে বলেছিলাম পুল আপ পুল ডাউন। আচ্ছা এখন এরপর বলছে অল গেজ ইনক্লুড ওয়েল এন্ড সাবস্ট্রেট কন্ট্যাক্ট। এটা এই যে গত ক্লাসে আমরা পড়ছিলাম, ওই যে যখন ফ্যাব্রিকেশন দেখছিলাম সি মোস এর ওয়েল কি সাবস্ট্রেট কি, রাইট? সব ভুলে গেছে কারণ তো বাসে গিয়ে আর খুলে দেখা হয়নি, মাঝখানে আবার ক্লাস মিস হয়েছে মাশাআল্লাহ। মাঝখানে কত ঠিক আছে। তারপর আবার দেখেন এই যে VDD আর হলো গ্রাউন্ডের মধ্যে একটা স্পেসিফিক ডিসটেন্স থাকতে হবে। এই যে দেখেন এখানে কত দিছে 6 ল্যাম্বডা, এখানে 6 ল্যাম্বডাটা থাকতে হবে। এই জিনিসটা আমরা ল্যাবে দেখব, ল্যাবে কখন দেখব যখন আমরা ল্যাব ক্লাস করব। ল্যাবে একটা সফটওয়্যার আছে এটা নাম হলো মাইক্রোবিট, ওইটা দিয়ে আমরা এরকম লেআউট ডিজাইন করব। ডিজাইন যখন করব দেখবেন যে ওই যদি ভুল আসে তখন আমাদেরকে বলে দিবে যে আপনার ডিজাইন রুলসে ভুল আছে, এই ডিসটেন্সটা মোর ইট শুড বি ইকুয়াল টু 6 ল্যাম্বডা ডিরেক্টলি বলে দিবে ওই ডিজাইন রুলে প্রত্যেকটা ঘরে দেখে যাবে। তো এটা দেখে নিন যে প্রত্যেকটারই এরকম আলাদা আলাদা ডিজাইন রুলস আছে। এখন দেখেন এটা হলো একটা সিম্পল ইনভার্টার, ইনভার্টারের ডিজাইন রুল ওই যে যেটা উপরের এটা VDD নিচে গ্রাউন্ড, যেটা আমরা নরমালি যে ইনভার্টার রাখছিলাম PMOS আর NMOS, তার মানে উপরের এই পার্টটা কি PMOS এটা NMOS, তাহলে এই যে অ্যাশ কালার এটা যেটা এটা কি ওয়েল, এটা কি N ওয়েল, ঠিক আছে? এই যে এটা N ওয়েল আর এগুলো হলো মেটাল কন্টাক্ট, আর এই যে এটা এখানে যে ডার্ক কালার এটা হলো সাবস্ট্রেট। কথা বুঝে গেছে? তো এটা একটা ইনভার্টার এরিয়া দিছে যে ওয়েল ট্যাপ সাবস্ট্রেট এই যে বলে দিছে দেখেন। সো এটা জাস্ট একটা ছবি দেখাই যাবে যে লেআউটটা কিভাবে থাকে, ওই প্রত্যেকটা ডিসটেন্স কিন্তু এখানে মেনটেন করছে। আচ্ছা এখন দেখেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কতদূর বুঝেন, বিদ্যুৎ বিল যে আসে বলে যে এত ইউনিট আসছে কি জিনিসটা তুমি কে পারবেন ইঞ্জিনিয়ারিং এর ভাষায়? ওই দোকানদারের ভাষায় করবেন না যে আপনার এত টাকা বিল আছে স্যার এমনি এমনি না, এই ইউনিটটা ক্যালকুলেট কিভাবে করো ওটা বলো। 1000 ওয়াট বিদ্যুৎ যদি 1 ঘন্টা চলে তাহলে 1 মিনিট, এই যে গুড, এইটা হলো প্রপার অ্যানসার। তো সেম, তো তাহলে এটা তো একটা কি আপনি ফর্মুলা সেট করছেন রাইট, বা একটা নিয়ম সেট করছেন, তাহলে এখানেও সেই নিয়মটা সেট করছে। অর্থাৎ যদি আপনার মিনিমাম সাইজ মানে ওই উইথ আর লেন্থ, ওই উইথ যদি 4 ল্যাম্বডা হয় লেন্থ যদি 2 ল্যাম্বডা হয় তাইলে ওটারে কি বলছে 1 ইউনিট। বাবা বুঝে গেছে? আচ্ছা তাহলে দেখেন ইন এফ ইজ ইকুয়ালস টু 0.6 মাইক্রোমিটার প্রসেস, দিস ইজ 1.2 মাইক্রোমিটার ওয়াইড আর 0.6, তার মানে কি 1.2 কে 0.6 দিয়ে ভাগ দিলে কত হবে মানে হাফ, অর্থাৎ সোজা কথা এটা মানে কি ওই একই 2 গুণ উপরে 2 গুণ নিচে নরমাল, তো ওইটাই বলছে। তাহলে এখন দেখেন ওইটারই একটা ডিজাইন দেখাইছে, এই যে একটা সেম হচ্ছে যে 2 আর এখানে 1, এই যে 8 দিয়ে 2 দিয়ে ভাগ দিলে কত হইছে, ঠিক আছে? এখন এতক্ষণ ওটা ছিল ইনভার্টার, এটা একটা ন্যান্ড গেট, এটা পরীক্ষায় আসবে, পরীক্ষা আসবে, এটা 100% পরীক্ষা আসবে। তাহলে ক্লায়েন্ট দিয়েছেন আমাদের পোর্টালে ডিসি এটা আসবে 100% পরীক্ষা আসবে। তিনটা তাহলে এই যে একটা সিম্পল আমি এখানে আঁকলাম এটা কত সহজ না, এই এটার ভিতরে কি হইতেছে ওই জিনিসটাই এখানে দেখানো হয়েছে,
এটা সুতরাং কন্ট্রাক্টটাই এখানে দেখানো হয়েছে। এখন এই ন্যান্ড গেটটা ধরেন একটা ন্যান্ড গেট, তাহলে ন্যান্ড গেটের লজিকটা কি? যদি আমি বলি তিনটা ইনপুট যদি আমি নেই a প্লাস b প্লাস a ডট সরি হ্যাঁ এন্ড তো এন্ড এর সাথে এটা করব তাহলে আমি যদি বলি তাহলে a ডট b ডট c উপরে কি বার, তাহলে এটাই একটা কি থ্রি ইনপুট ন্যান্ড গেটের লজিক। তাহলে এখন এটা যদি আমাকে ড্র করতে বলা হয়, যদি আমাকে লেআউট ডিজাইন ড্র করতে বলা হয় তখন আমার কি হবে এরকম ছবি আসবে। ক্লিয়ার? ছবি আঁকা লাগবে? হ্যাঁ আর পরীক্ষাতে ছবি আসবে, এই কি এমন আসবে পরীক্ষাতে ছবি আসবে। ওই মার্ক তো ঠিক থাকবে না। কোন মার্ক? ওই মার্ক ঠিক থাকা লাগবে না তো, আপনি তো খালি ছবিটা আঁকবেন, আপনি আমাকে বুঝিয়ে দিবেন এই মান আপনি খাতার ভিতরে কেমনে ঠিক করবেন, এটা তো হলো যে ইয়ার সফটওয়্যার। জি স্যার সফটওয়্যার ব্যাপার এটা তো আপনি, বাট আপনি আমাকে এই এই জিনিসগুলো লেখা এই ছবিটা আগে দিতে হবে। তাহলে এটা কবে থেকে নিয়ে আসে? ক্লিয়ার? আচ্ছা তারপরে দেখেন এখন এখানে কি বলছে, ভার্টিক্যাল পলিসিলিকন গেট, ওই যে পলিসিলিকন গেট আছে এখানে, তারপর বলছে মেটাল 1 বিডিডি রেল এন্ড টপ, এই যে মেটাল 1 বিডিডি রেল এন্ড টপ, এই যে মেটাল 1 বিডিডি রেল এন্ড টপ, ঠিক আছে। তারপরে বলছে মেটাল 1 গ্রাউন্ড রেল এন্ড বটম, এই যে গ্রাউন্ড। তারপরে বলছে এটার লেন্থ কত 40, এটার রিয়া কত 32, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো এই যে 40 আর 32 কিভাবে ক্যালকুলেট করছে, নেক্সট ক্লাসে আজকে দেখতে পারি। আচ্ছা এবার হলো ওয়্যারিং ক্র্যাক। এখন চিন্তা করেন ধরেন আমাদের বাসা বাড়িতে যখন আমরা বিদ্যুৎ সাপ্লাই দিই রাইট, বা কোনো কিছু যখন চালাই অবশ্যই কি আমাদের তার টানতে হয় না, তার ছাড়া আমি বিদ্যুৎটাকে ফ্লো করতে পারবো না। তো ডেফিনেটলি আমার যখন এই যে আমরা তো বলতেছি এই প্রথম ক্লাস থেকে বলে আসতেছি যে থ্রেশোল্ড ভোল্টেজ এত দিতে হবে, গেট ভোল্টেজ এত দিতে হবে, নাহলে আমার ট্রানজিস্টরটা অন হবে না, নাহলে আমার মসটা চলবে না। এই যে ভোল্টেজটা যে দিলাম, তো ভোল্টেজটা দিলে তো ভিতরে কারেন্ট তো ফ্লো করবে, তো কারেন্ট ফ্লো কেমনে করবে? অটোমেটিক তো আর করবে না, একটা মেকানিজম তো আছে। নর্মালি যে আমরা ফিজিক্সের কথা যদি বলি, যে কোনো জায়গায় একটা ইলেকট্রিসিটি তখনই ফ্লো করে যখন সেখানে একটা ইন্ডাকশনের মতো কোনো কিছু তৈরি হয়, অর্থাৎ ইন্ডাকশন প্রসেসের কারণে একটা কি হয় ভোল্টেজ ক্রিয়েট হয়। এন্ড ইন্ডাকশনটা কি? একটা কয়েল, অর্থাৎ একটা ম্যাগনেটিক কয়েল, একটা ম্যাগনেটের মতো একটা কয়েল যখন ক্রিয়েট হবে তখন সেখানে অটোমেটিক একটা বিদ্যুতের আবির্ভাব হবে। এখন তাহলে আমার আইসি তে কিভাবে কারেন্টটা ফ্লো করে? ডেফিনেটলি আইসির ভিতরেও কি করতে হয়, আমার ওয়্যারিং করতে হয়, কিন্তু এই ওয়্যার আর আমার নর্মাল যে ওয়্যার এই যেটা সেম না। এই ওয়্যারটা হলো আমার সফটওয়্যারের ওয়্যার, বা এই ওয়্যারটা হলো আমার ফ্যাব্রিকেশনের ওয়্যার। ক্লিয়ার? তাহলে এখন দেখেন আপনার নাম কি? মাহবুব স্যার। ভালো ভালো সিটা শিখুন। এখন দেখেন এই যে ওয়্যারিং ট্র্যাক ইজ দ্য স্পেস রিকোয়ার্ড ফর আ ওয়্যার। এখন ট্র্যাকটা কি? যে জায়গাটা আমার ওই ওয়্যারিং এর জন্য দরকার সেটাকেই বলা হয়েছে ওয়্যারিং ট্র্যাক। এটা কি বলতো, 4 ল্যাম্বডা উইডথ, 4 ল্যাম্বডা স্পেসিং ফ্রম নেইবার ইজ ইকুয়াল টু 8 ল্যাম্বডা। এই যে এই যে এইখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এই ট্যাপ হলো আমার কি ওয়্যারিং ট্র্যাক। তারপর বলতে ট্রানজিস্টার অলসো কনজিউম 1 ওয়্যারিং ট্র্যাক, তার মানে কি নরমালি একটা ট্রানজিস্টরে কি থাকে, একটা ওয়্যারিং 1 ওয়্যারিং ট্র্যাক থাকবে, মানে নরমাল 8 ল্যাম্বডা তার লাগবে যে কোনো ট্রানজিস্টর। এবার হলো ওয়েল স্পেসিং। এখন ওয়েল আমরা পড়ছিলাম না, এই যে ওয়েল, এই যে উপরে এটা কি ওয়েল আমরা পড়ছিলাম না। এখন ওয়েলের কি থাকে, ওয়েল স্পেসিফিক, ওয়েল স্পেসিং এর একটা ফর্মুলা থাকে। এখন ওয়েল স্পেসিং মানে কি, অর্থাৎ ওই ওয়েলটা যে ক্রিয়েট হবে ও যে কন্ট্রাক্ট করবে ওকে একটা নির্দিষ্ট জায়গা দিতে হবে, ঠিক আছে। তাহলে ওইটা কি বলছে দেখেন, ওয়েলস মাস্ট সারাউন্ড ট্রানজিস্টার বাই 6 ল্যাম্বডা। এই যে দেখেন ওয়েল মাস্ট সারাউন্ড ট্রানজিস্টার বাই 6 ল্যাম্বডা, এই এখান থেকে এতটুকু এখান থেকে এতটুকু, এই যে 6 ল্যাম্বডা, 6 ল্যাম্বডা কত হচ্ছে 12, এই 6 ল্যাম্বডা তাকে দিতে হবে, ইমপ্লাইজ 12 ল্যাম্বডা বিটুইন অপোজিট ট্রানজিস্টার, যে জায়গাটা ওয়্যারিং করব তার থেকে এই 6 ল্যাম্বডা দূরে থাকতে হবে। হ্যাঁ ওইটাই বলতেছে, এখানে মানে একটা থেকে আরেকটা ওয়্যারিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ওয়েলটা বানালে ওয়েল থেকে এখান পর্যন্ত 6 ল্যাম্বডা অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। আর ভিতরে মানে দুইটা জিনিস বলছে, অন্য আরেকটা কানেকশনের মধ্যে 6 ল্যাম্বডা থাকতে হবে, আর ওয়েল থেকে ট্রানজিস্টরের শেষ পর্যন্ত 6 ল্যাম্বডা থাকতে হবে, টোটাল হলে 12 ল্যাম্বডা। ক্লিয়ার? আচ্ছা তাহলে লিভস রুম ফর ওয়ান ওয়্যারিং ট্র্যাক দেখেন। তারপর হলো বুঝেন
আচ্ছা এখন দেখেন এরিয়া এস্টিমেশন, ওই যে আমি যেটা বললাম যে এখানে 40 ক্যামেরা আছে, এখানে 32 ক্যামেরা আছে। দেখেন একবার সহজ নিয়ম যেটা বলি, একটা যদি দেখেন এই যে এখানে এক দুই জিনিসটা এরকম না, জিনিসটা আর একটু সিম্পলিফাই করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এই এরিয়া ক্যালকুলেশনটা খুবই সহজ, একবারে সহজ বাংলায় ধরেন আমার এটা যদি আপনি আঁকেন এই জিনিসটা এরকম থাকে, বেসিক্যালি আমার এটা এরকম থাকে। ধরেন প্রথমে উপরে আমার একটা কানেকশন থাকে, সেটা হলো ভিডিজি, এরকম একটা লাইন টানবেন, নিচে একটা লাইন টানবেন, এটা হলো গ্রাম, ক্লিয়ার? তারপরে মাঝখানে একটা লাইন দিবেন, এখানে একটা লাইন দিবেন, এটা হলো ওই যে পি মস বা পি ডিফিউশন বলে এটাকে, উপরেরটা নিচেটা হলো এন মস অথবা এন ডিফিউশন, ঠিক আছে? আর আমার ইনপুট কয়টা আছে? তিনটা, এই যে একটা দুইটা তিনটা ইনপুট আছে, ঠিক আছে? প্রথমে আমরা নিচেরটা ক্যালকুলেট করি, নিচেরটা ক্যালকুলেট করা সবচেয়ে সহজ পদ্ধতি, ইনপুট কয়টা? তিনটা, তো তিনের সাথে এক যোগ করবেন, তিন যোগ এক কত হয়েছে? চার। এই চারকে সবসময় 8 ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করবেন, এটা আমরা করছি না 8 ল্যামডা, খেয়াল আছে? ওই যে ওয়্যারিং ট্র্যাক 8 ল্যামডা ভালো, হ্যাঁ 8 ল্যামডা, তাহলে দুটো গুণ করলে কত হচ্ছে? 32, 32 হইছে আমার নিচেরটা, বুঝছে? আচ্ছা এখন আসেন এই পাশে 40টা কিভাবে আসছে, দেখেন এটা কত? 1 2 4 3 4, ঠিক আছে? চারটা হইল আপনার ক্যালকুলেশনে, 1 2 3 চার। আর আরেকটা করতে কি আসছে, আরেকটা আসছে দেখেন এই যে মাঝখানে একটা কানেকশন দিছে না, এই যে এখান থেকে কি এখানে একটা কানেকশন আছে না, উদাহরণস্বরূপ ধরেন এখান থেকে একটা কানেকশন দিলাম আমি, এই যে ধরেন কানেকশনটা ঠিক এরকম, এটা আমরা শিখবো নেক্সট ক্লাসে, এটা ডিটেইলস শিখবো নেক্সট ক্লাসে, একটা স্লাইড আছে, ঠিক আছে? এই যে কানেকশন দিলাম তার মানে এখানে মাঝখানে আরেকটা লাইন আসছে না, এটা কত? 5, তাহলে কত হলো? 1 2 3 4 5, তাহলে 5 ইনটু 8 ল্যামডা কত হলো? 40 ল্যামডা, ক্লিয়ার? এখানে তো এক যোগ দিলেন না, যে এখানে যোগ কেন দিব, ও এখানে তো যোগ দিলাম, এই যে 1 যোগ 2 যোগ এরকম তো, মানে না পড়ো তিন মানে তিনের সাথে এক মিলে সেটা মানে এই পাঁচের সাথে নিলেন না সেটা বলতেছে, না না তিনের সাথে পাঁচ কেন নিবে, এটা তো আমার এই এতটুকু, এটা হলো আমার 32, তিনের সাথে 1 কেন নিছিলাম আমরা, পাঁচের সাথে কেন আমরা 1 নিই না, এতটুকু শেষ হয়েছে চার, দেখছেন তিনের সাথে কেমনে আসছে, তাহলে এখানে 1 2 3 4, তাহলে 4 গুণ 8 ল্যামডা কত হলো? 32 ল্যামডা, এটা কত? উইথ, আর এখন আমার লেন্থ কত? 5 গুণ 8 ল্যামডা কত হলো? 40, তাহলে এখন এরিয়া কত হবে? যদি আমি বলি এরিয়া কত হবে, এরিয়া হলো W ইনটু L, তাহলে 32 ল্যামডা ইনটু 1280 ল্যামডা, তাহলে কত হয়? 1280 নিয়ম আমরা শিখবো, খেয়াল আছে? প্রথম ক্লাসে আমরা এরকম কিছু ইকুয়েশন সলভ করছিলাম, এই যে a প্লাস b ইনটু c এরকম করছিলাম না, এই এটারই আমরা বেসিক স্টিক ডায়াগ্রাম শিখবো, যে এই যে প্রসেসটা, এই আমি যেটা শিখাইলাম এটা হলো স্টিক ডায়াগ্রাম, আর বোর্ডে যেটা আছে ওটা হলো লেআউট ডিজাইন, এই স্টিক ডায়াগ্রামটারই লেআউট ফর্মুলো, এটা এটা হলো একটা ইঞ্জিনিয়ার হাতে কলমে ক্যালকুলেশন করে, ওটা হলো সে সফটওয়্যারের মাধ্যমে করে দেয়। স্যার এই অঙ্ক যখন ক্যালকুলেশন করতে দেবেন রিকোয়ারমেন্ট কি দেবেন? কোনটা রিকোয়ারমেন্ট কিছু দিব না, আমি তো জাস্ট খালি এই ইকুয়েশনটা দিয়ে দিব, এই ইকুয়েশনটা দিয়ে বলবো যে এটা একটা স্কেমেটিক ডায়াগ্রাম আঁকে প্লাস হলো স্টিক ডায়াগ্রাম আঁকে, আগে এরিয়া ক্যালকুলেট করে 10 মার্কে পুরো একটা অঙ্ক, এটা একটা মানে কি করতে হবে? হ্যাঁ আমাদের এই বোর্ডে যেটা আছে, হ্যাঁ এটা যেটা আছে এটা আমাদের হচ্ছে তাহলে স্টিক ডায়াগ্রাম, না বোর্ডে যেটা আছে এটা স্টিক ডায়াগ্রাম নিয়ে আপনার পরীক্ষা আসতে হবে, পরীক্ষা এটা আঁকতে হবে শুধুমাত্র ন্যান্ড গেটের ক্ষেত্রে। এখন দেখেন পরীক্ষায় দুই ধরনের কোশ্চেন আসবে, একটা হলো যে ড্র দা স্টিক ডায়াগ্রাম এন্ড ক্যালকুলেট দা এরিয়া,
তখন হবে এটা আর যদি আমি বলি যে ড্র ড্র দা লেআউট ডায়াগ্রাম তখন হবে এটা এর যে ফর্মুলাটা কোনটা হবে আপনি যেটা বলে a প্লাস b ইনটু হচ্ছে c এটা কি আমরা এতে করলাম ওটা তো না এটা এটা তো হলো ন্যান্ড গেট ন্যান্ড গেট হ্যাঁ এটা ন্যান্ড গেট এটা করছে a ডট b ডট হ্যাঁ a ডট b ডট c এর তখন শুধু আগাইতে হবে স্যার তখন শুধু আগাইতে হবে ধরেন নেন 3 ইনপুট নেন বা এরকম থাকবে আর যখন বলবো স্টিক ডায়াগ্রাম তখন ওই আগাইতে হবে এরকম ক্যালকুলেশন করতে হ্যাঁ তখন আগাইতে হবে এন্ড এরিয়া ক্যালকুলেশন ঠিক আছে ধরেন ছবি তুললে তুলে প্রথম ক্লাস তো স্যার মাথা ঠান্ডা মাঝে মাঝে স্যার আমার এখানে এরকম যদি আমি দেখি এ প্লাস বি প্লাস সি ডট ডি আর এটা বা ক্লিয়ার এটা আমার ইকুয়েশন সিম্পলিফাই করে দেখো এখন দেখেন আমরা এর আগে কি পড়ছিলাম যে কি বলে অর্কিড থাকে কি হবে আচ্ছা দেখেন অর্কিড যদি থাকে তখন এনমসে হয় প্যারালাল তাহলে এখন দেখেন যদি আমার অর্বিট থাকলে সিরিজ হয় এটা শুধুমাত্র এই জিনিসটা মনে রাখলে বাকিগুলো পাবো শুধুমাত্র এই একটা জিনিস মনে রাখলে বাকিগুলো পারবে তাহলে অর্গেটের ক্ষেত্রে যদি এনমস প্যারালাল হয় তাহলে এনগেটের ক্ষেত্রে এনমস কি হবে সিরিজ হবে তো এই জিনিসটা মনে রাখলে হয়ে যাবে ঠিক আছে আরেকটা জিনিস মনে রাখবেন যে পুল ডাউন অর্থাৎ এনমসে যদি কোনো কিছু সিরিজে থাকে পুল আপ প্রিমসে সেটা হয়ে যাবে প্যারালাল ঠিক আছে কেমন সেটা দেখাই দিচ্ছি দেখেন এখন তাহলে এটা কি হচ্ছে প্যারালাল তাহলে আমি তিনটা প্যারালাল এ বি সি আঁকবো এবারে আপনারা আঁকবেন পিমোসেরটা দেখে আঁকেন পিমোসে কিছুই হবে না
পিমোসে যেটা এই এগুলা সিরিজে ছিল না প্যারালাল হবে এটা সিরিজে আছে এটা ইয়া এগুলা প্যারালাল আছে সিরিজ হবে এটা সিরিজ আছে প্যারালাল হবে আগে পিমোস তো কে কে পারে পিমোসে তাই তাহলে আমরা সিরিজ পাচ্ছেন না আমাদের যদি না পারেন আপনার বোনাস কাট আমরা পুল ডাউন এর উল্টা হবে পুল আপ এবারে উল্টা মানে কি বুঝেন এইটা ঠিক আছে কিন্তু এটা সিরিজে এই জায়গাটা ডিলিট হয় এটা আপনি শর্ট সার্কিট করে দিয়েছেন বোনাস কার্ড আর কে পাচ্ছেন কে দেখি আচ্ছা দেখেন এখন হলো পি মসের টা কি সিমস তাহলে সিমস এর উপর থাকবে পিমস নিচে থাকবে এনমস এনমস এটা কিন্তু ভাইবার क्वेश्चन ল্যাব एग्जाम হবে না ল্যাবে ভাইবা হবে তো ল্যাবে ভাইবা কিন্তু এই क्वेश्चन করবে যে এই সিমস এর কোনটা উপরে থাকে কোনটা নিচে থাকে কোনটা নাম কি কোন ডাউন কোনটা পুল আপ কোনটা ল্যাব ক্লাস না নিলে স্যার ভাইবা নেবেন না হ্যাঁ ল্যাব ক্লাস না নিলে ল্যাব ক্লাস নিব তো তারপরে তো ভাইবা নিব
নতুন আসছে কিন্তু এখন আমার পুরোটা যদি আমি আঁকি তাহলে পুরোটা যদি আঁকি তাহলে পিমস আমার উপরে হবে এরমস নিচে হবে তাহলে পিমসের গুলা কি রকম ছিল পিমসের গুলা ছিল কি এ বি সি কি ছিল সিরিজের ওইটার সাথে ডি ছিল প্যারালাল এটা ডি এটা এ এটা বি এটা সি এখন এটার সাথে এখন আমার নিচের নেটওয়ার্কটা তাহলে নিচেরটা কি রকম ছিল এখানে ছিল ডি এরপরে এখানে A, B, B, C, C, আর এটা গ্রাউন্ডেড এটা গ্রাউন্ডেড A, B, C, আর এটা হলো D আর এইগুলা কি হবে বাবল হবে পিমসে কি হবে বাবল হবে এটা যাতে মিস করে না পিমসে বাবল মিস করলে কাইটা সিজো দিয়ে দিব বাবল বাবল শেষ আর আউটপুটটা আমার হোয়াইটে আসবে এখানে ওয়াইটারে এখানে গোল্লাটা গোল্লা কালো গোল্লা দিবেন মানে ওয়াইর উপরে বাস ঠিক আছে গোল্লা না দিলে তো জিরো হ্যাঁ না দিলে সমস্যা নেই না দিলে নাম্বার দিব অসুবিধা নেই খালি এই এখানে গোল্লা না দিলে জিরো কারণ হলো তাহলে আমি বুঝুন কেমনে গোল্লা পিমস গোল্লা এডমস জি স্যার আচ্ছা তাহলে এই যে এই উপরের পাটটা হলো পিমস দিয়ে তৈরি এটাকে বলা হয় পুল আপ পুল আপ আর এই পুরাটা হলো এডমস দিয়ে তৈরি এটাকে বলা হয় পুল ডাউন পুল ডাউন হ্যাঁ এটা আবার আবার রিপ্লে দিয়ে আর কি আছে ইঞ্জিনিয়ার এসি রিমোট টিভি রিমোট ছিলেন ওই যে উপরে যে জায়গাটা স্যারও আবার রিভারের লোক স্যার পেশা দিয়ে দিলেন স্যার আমরা কি বলছি উপরের এগুলা কি এই লেয়ারটা কি পিমস বা পি ডিফিউশন এই নিচের এই লেয়ারটা কি বলছিলাম এনমস বা কি এন ডিফিউশন তাহলে পি আর এন এর মধ্যে কানেকশন দেখেন পি আর এন এর মধ্যে কানেকশন উপরেরটা সি আর ডি এর মাঝখানে এই যে এটা সি আর ডি এর মাঝখান পয়েন্ট ক্লিয়ার ওই শর্টটাই স্যার সি আর ডি এর মাঝখান পয়েন্ট কই গেছে ডি এর মাথায় কোথায় গেছে ডি এর মাথায় এই ডি এর সাথে কানেক্ট হইছে এবার পাইছেন এই কানেকশনটা পাইছেন তো এইটা এই ছবিটা যদি আঁকতে না পারেন তাহলে আপনি এই মাঝখানে কানেকশনটা দিতে পারবেন পারবেন না মাঝখানে কানেকশনটা না দিতে পারলে আপনি এরিয়া ক্যালকুলেট করতে পারবেন পারবেন না আপনার এরিয়া ঘুরবে না তখন তো আপনি যে উপরে যে ডাব্লিউ তখন আপনি কয়টা কাউন্ট করবেন ওই 1 2 3 4 4 কাউন্ট করে 8 দিয়ে গুণ দিয়ে 32 করে দিবেন কিন্তু আলটিমেটলি তখন এই যে মাঝখানে এটার জন্য যে 1 এড আছে ওটা তো কাউন্ট করতে পারবেন না পারবেন না স্যার সো এই জন্য এই ডায়াগ্রামটা বুঝতে হবে ঠিক আছে কারণ স্যার পরীক্ষায় আসবে এরকম আমাদের এরকম আকায়ে হ্যাঁ এরকম না পরীক্ষায় একটা কোশ্চেনের মধ্যে দুইটা পার্ট থাকবে দশমাত
অ্যাসাইনমেন্ট এখন হলো অ্যাসাইনমেন্ট ফাইনাল টার্মের অ্যাসাইনমেন্ট কোশ্চেনটা লিখে বা ছবি দিলে পোস্ট করে দেন হাসান ভাই আসেন নাকি আসে আসে সি আর একবার পিছে অ্যাসাইনমেন্ট হলো এই দুইটা ইকুয়েশন সলভ করে নিয়ে আসবে এই দুটো আমাদের ইনশাআল্লাহ পরীক্ষা থাকবে একটা আবার কি সব পড়বে এটা একটা রাস্তার ধারে খালি তার কুলে না কেন আমি তো ওরকম দিনে এখানে কটা ইনপুট ছিল চারটা ঠিক আছে আবার যদি বলি স্টেপ বাই স্টেপ এক নাম্বার স্টেপ যদি আমার অর্গেট থাকে মানে প্লাস চিহ্ন এন গেট থাকলে হলো গুণ তো অর্গেট থাকলে আমার এন মাস এর ক্ষেত্রে কি হয় এরকম হইলে ডিটা উপরে দিবেন কারণ কি একটা ট্রানজিস্টর যখন কাজ করে তখন তার টাইমিং এর একটা ব্যাপার আছে এই একটারে চালু করতে যত টাইম লাগবে তিনটারে চালু করতে তার চেয়ে বেশি টাইম লাগবে না এই জন্য তিনটারে আমি নিচে দিছি যাতে আমার সুইচিংটা ফাস্ট হয় ক্লিয়ার এই ডিটা নিচে দিয়ে না গ্রাউন্ডে করে না তাহলে ঝামেলা আছে ঠিক আছে তাহলে এখন দেখেন তাহলে এটা বোঝা গেছে যে এ বি সি তিনটা কি প্যারালাল গুণ আকারে আছে সিরিজ গেল আর পুল ডাউনের উল্টাটা হয় পুল আপে অর্থাৎ পুল ডাউনে যদি আমার কোনো কিছু প্যারালাল থাকে সেটা কি হয়ে যায় সিরিজ সিরিজ হয়ে যায় আর যেটা সিরিজ থাকবে সেটা প্যারালাল প্যারালাল সিম্পল আর এখানে বাবল দিয়ে দিবেন ফিমোসে বাবল দিয়ে বাবল ফিমোসে তো সেম তাহলে এ এ আর বি কি আছে সিরিজে অর্গেট আছে অর্গেট থাকলে কি হবে প্যারালাল সি আর ডি কি হবে প্যারালাল এই প্যারালাল আর এই প্যারালাল কি হবে সিরিজে সিরিজে শেষ এখন এটা আমার এন মোসেস তো তাহলে নকল এক্সপ্রেস